লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন রন্টু। মঙ্গলবার দুপুরে গড্ডিমারি এলাকায় 250টি পরিবারের মাঝে 2,500 কেজি চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় গড্ডিমারি ইউপির সাবেক চেয়ারম্যান মুস্তফা বসুনিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।